সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে। নিশ্চয় ভালো আছো। আজ আবার আমি অনলাইন ক্লাসে এসেছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সুফিয়া ম্যাডাম, জেএফসিএল স্কুল অ্যান্ড কলেজ, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর। বন্ধুরা, নিশ্চয় গত ক্লাসের কথা তোমাদের মনে আছে। মহিয়সী রোকেয়া নিয়ে একটি ক্লাস করেছিলে। আজকে আমরা সেই ক্লাসের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা এই অংশে রোকেয়ার ছোট্টবেলার একটি কাহিনী জানতে পারব। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়ার বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়া তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠর, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। ছেলে মেয়ে কারোর সামনে আসাই যে নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়াও চল ছিল না, বিশেষ করে কোনো মুসলমান মেয়েদের স্কুলে যেতে দিতেন না তাদের অভিভাবকরা। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না, রোকেয়া স্কুলে যাবে কি করে, লেখাপড়াই বা শিখবে কিভাবে। কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন, বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুব ভালোবাসতেন। এই ভাই বোনের কাছে ছিল রোকেয়ার যত রকমের আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি শিখলেন বাংলা। সেই পড়ালেখাটা ছিল আরেকটা যুদ্ধ। বাবা মা যখন ঘুমিয়ে যেতেন, সারা বাড়ি যখন নির্ঝুম, সেই গভীর রাতে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। তো বন্ধুরা, গল্পের আরো একটি অংশ জানতে পারলাম, এবং এর মাধ্যমে জানতে পারলাম যে রোকেয়ার যে পড়ালেখার অদম্য আগ্রহ ছিল, সেটা তিনি কিভাবে বাস্তবায়ন করেছিলেন। আমরা আরো একটি অংশ পড়ব, এবং এই অংশে জানতে পারব তার কোথায় এবং কার সাথে বিয়ে হয়েছিল, এবং বিয়ের পর তার অবস্থা কেমন ছিল। বন্ধুরা, এখন যেমন তোমরা স্কুলে যাও, কিন্তু রোকেয়ার সময় মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না, মেয়েদের বিয়ে দেওয়া হতো। এভাবেই বড় বোন করমুন্নাসার 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়, আর রোকেয়ার বিয়ে হয় 16 বছর বয়সে তার স্বামী সৈয়দ সাকওয়াত হোসেন। তিনি সরকারি চাকরি করতেন। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাকওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি চলে গেলেন তিনি। তার স্বামীর বাড়ি ছিল ভাগলপুর। ভাগলপুরে গিয়ে দেখেন, শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন যে শ্বশুর বাড়ির লোকজনরা উর্দুতে কথা বলেন। রোকেয়ার যেহেতু উর্দু ভাষাটা জানা ছিল, সেই জন্য তিনিও তাদের সাথে উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলতে পারেননি। এবার আমরা মহিয়সী রোকেয়ার বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাকওয়াত হোসেনের মৃত্যু হয়। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার
স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি একটি মেয়েদের প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরা। অর্থাৎ বন্ধুরা, স্বামীর মৃত্যুর পর তিনি তার জীবনটাকে ভিন্নভাবে চালানোর চেষ্টা করেছিলেন। তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, মেয়েরা যেন শিক্ষিত হতে পারে সেটা নিয়ে কাজ করা শুরু করেন। এবং এই যে সমাজের বিভিন্ন প্রথা, এটা কখনোই থাকা উচিত নয়, মেয়েদের পিছিয়ে রাখা উচিত না। তাই তিনি মনের কথাগুলো প্রকাশ করার জন্য বই লেখা শুরু করেন। বন্ধুরা, পাঠের এতটুকু অংশে আমরা শিখে নিলাম কিভাবে স্বামীর মৃত্যুর পর রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়ে শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে কাজ করা শুরু করেন, মেয়েরা কেন পিছিয়ে রয়েছে সেটা নিয়ে লেখালেখি শুরু করেন। আমরা এ পর্বে দেখব কিভাবে রোকেয়া সাখাওয়াত হোসেন পুরো জিনিসটির দৃশ্যপট পরিবর্তন করে ফেলেন এবং তিনি কিভাবে তার মতামতগুলো প্রকাশ করেন। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজও করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, গরুর গাড়ির থাকে 2 চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়, একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই, ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1932 সালের 9ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তবে নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যেমনটা আমরা পুরো পাঠে দেখেছি, তিনি কিভাবে মেয়েদের লেখাপড়ার জন্য অগ্রদূত হিসেবে এসেছেন, কিভাবে তিনি মেয়েদের বিভিন্ন অধিকার রক্ষা করার জন্য লড়াই করে গেছেন, সেটি আমরা পুরো পাঠেই ভালোভাবে পড়তে পেরেছি। এর মাধ্যমে আমরা বন্ধুরা পুরো পাঠটি পড়া শেষ করে ফেললাম। তো বন্ধুরা, এবার চলো কিছু শব্দের অর্থ নিয়ে আমরা আলোচনা। প্রতিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে তৈরি, লড়াই, যুদ্ধ। মহিষী মহান যে নারী, অর্থাৎ বন্ধুরা যে নারী অনেক মহান তাকেই মহিষী বলা হচ্ছে। এখানে বেগম রোকেয়াকে মহিষী বলা হয়েছে বলেই পুরো পাঠের নাম দেয়া হয়েছে মহিষী রোকেয়া। এবার বাড়ির কাজ লিখে নাও। তোমরা যে গল্পটা এতক্ষণ শুনলে মহিষী রোকেয়া, এই গল্পটার থেকে তোমরা যুক্তবর্ণগুলো খুঁজে বের করে তোমাদের খাতায় তুলবে এবং সেই যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করবে আর সেই শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। তোমরা এবং তোমরা নিয়মিত এভাবেই ক্লাস করো এবং পড়াগুলো এগিয়ে নিয়ে যাও। আশা করি তোমাদের পড়ালেখা ভালোই হবে এবং ইনশাল্লাহ আমরাও ভালো নাম্বার দেব। আবারও দেখা হবে আগামী ক্লাসে। দোয়া করি ভালো থেকো, নিরাপদে থেকো, আমাদের জন্য দোয়া করবে। খোদা হাফেজ।